দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল প্রশ্নে উত্তর দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, জাতীয় পার্টি হচ্ছে দ্বাদশ সংসদের বিরোধী দল। দুপুরে রাজধানীর ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও বলেন, সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত বিএনপি। সরকার কচুপাতার পানি নয় উল্লেখ করে তিনি বলেন, কথার বোমায় সরকারের উৎখাত করা যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়কে পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে কিছুটা সময় ধৈর্য ধরতে বলেন ওবায়দুল কাদের। পার্লামেন্টে অপোজিশন কে হচ্ছে? তারা তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি, নট আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র আছে। আপনাদের নির্বাচনী এজেন্ডায় ছিল দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা। একটা মন্ত্রিসভা এখানে গঠিত হয়েছে, মন্ত্রিসভা মন্ত্রীদের ফার্স্ট ক্যাবিনেট মিটিং, প্রধানমন্ত্রী কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশ।